আমাদের এই ছবিতে তাদের পার্টিসিপেন্ট আছে, এই কারণেই আমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের মুভির প্রচারণা প্রথম শুরু করলাম। মানে যত স্কুল কলেজ যেখান থেকে আমরা শুরু করব, প্রথমে আমরা বেছে নিয়েছি ঢাকা ইউনিভার্সিটি, কারণ এখানে যারা আছেন মানে এখানে আমাদের এই মুভিতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যারা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচার যারা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেন তাদের কিন্তু অনেক অবদান আছে এই ছবিতে। ইরানে অনেক স্টুডেন্ট এখানে প্রবাসী যারা কাজ করেছে দেখেছেন, তারা কিন্তু ইরানে পড়াশোনা করে আপনার এই লিটারেচার নিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার, এবং বাংলাদেশে যারা আছেন এই ছবিতে যখন ইরানের পুরো এখানে শুটিং করে, ইরানের টিম শুটিং করে, তখন কিন্তু এই ভার্সিটির যারা স্টুডেন্ট আছেন তারা অনেক সহযোগিতা করেছে। মানে ইরানিরা তো নর্মালি ইংলিশ বুঝে না, তাদেরকে বোঝানো মানে ট্রান্সলেট করে তাদেরকে ভাষা বোঝানো, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা অনেক কষ্ট করেছে। আর এই সব কিছুর নায়ক হচ্ছে আমাদের পাশে বসা এই ডক্টর মুমিত আল রশিদ। মানে উনি প্রথম থেকে এই ছবির সাথে জড়িত, উনি একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির, আপনার ইরানেও উনি শিক্ষক ওইখানেও প্রফেসর একজন মানুষ। আমরা যখন প্রথম এটার কাজ শুরু করি তখন থেকেই এই মুমিত ভাই এটার সাথে জড়িত। আজকে যে ছবিটা স্ক্রিনে আসছে এটার জন্য মুমিত ভাইয়ের অবদান অনেক বেশি, না হলে হয়তো আমরা এই ছবিটা করতেই পারতাম না সামনে। কারণ এই দুইটা মানে এই যে দুইটা দেশের সেতু বন্ধ, এটা ঢাকা ঢাকাতে যারা আছে ধরেন ইরান কালচারাল সেন্টার বা অ্যাম্বাসি, ওনারা কিন্তু একবার দুইবার মিটিং করে আমাদের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে। আর মুমিত ভাই এই দুটো ছবিটা নিয়ে মানে স্টার্টিং টু এন্ড পর্যন্ত, ইভেন তো এই ছবিটার ডাবিং পর্যন্ত সব কিছুতেই মুমিত ভাই হাত ছিল। এবং আমি মুমিত ভাইয়ের কাছে কৃতজ্ঞ, এই ছবিটা আজকে স্ক্যানিং হচ্ছে, বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে। আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের কাছে কৃতজ্ঞ যে তারাও অনেক সহযোগিতা করেছে এই মুভিতে, যার কারণ নাকি প্রথমে আমরা ঢাকা ভার্সিটিতে এসেছি। আর সব কিছু মিলিয়ে বলবো যে দিন দা ডে, এখন আর বলার কিছু না, এখন দেখার পালা। ইনশাল্লাহ আর কিছুদিন ঈদের দিনই রিলিজ হবে দিন দা ডে। যখন রিলিজ হবে আমরা এতদিন যা বলে আসি আপনারা টেইলারে দেখতেছেন, আর যেটা বলে আসি তারা তা ছবিতে দেখবেন, দেখার পরে বলবেন যে হ্যাঁ আমরা এতদিন যা বলে আসি এটা সঠিক ছিল। আমরা দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন হলগুলোতে দিন দা ডে পোস্টারে ব্যানারে ছেয়ে গেছে, প্রমোশনের প্ল্যানটা কীভাবে করছেন, সামনে থেকে পরিকল্পনা করছেন? আসলে আমাদের দেশে যতগুলো হল আছে সবগুলোকেই রিলিজ করব। তবে একটা কথা বলে রাখি, কোনো কোনো হল আছে যে আধা কিলোমিটার বা এক কিলোমিটারের মধ্যে দুইটা সিনেমা হল, এট এ টাইমে যদি আমরা দুইটা সিনেমা হলে রিলিজ করি তাহলে দর্শকের মানে ভিড়টা কম হয়। এই জন্যে আমরা এইভাবে ডিসিশন নিয়েছি গতকালকে যে এক কিলোমিটারের মধ্যে যে হলগুলো আছে ওই ওইটাতে দুইটা হলে একসাথে না দেওয়া, পরের দুই সপ্তাহ পরে ওইখানে দেওয়ার জন্য, নাহলে হল মালিকদের মধ্যে একটা সংঘর্ষ হতে পারে, মানে নিজেদের মধ্যে মানে আমি চাই না গণ্ডগোল করব। এই কারণে আমাদের দেশে একটা প্রচলিত কথা সিনেমা পাড়ায় যে পজিশন অপোজিশন, মানে আমি আবার এগুলো কম বুঝি। আমি কালকে মাস্টার সাহেবের সাথে কথা বললাম, যে বললো যে হ্যাঁ এটা যদি আপনি ঢাকাতে, তো এখন 100% বাংলাদেশের হলগুলো একটাই ছবি দিন যাতে দেখা, এখন যদি আমরা সবগুলো হলে দিই এই পজিশন অপোজিশন গণ্ডগোল শুরু হবে, কারণ এদের হলের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার, আধা কিলোমিটার ইভেন। এইটা আপনি ডিসিশন যদি এইভাবে দিয়ে দেন সব হলে দিয়ে দিতে এটা সমস্যা হবে। আমরা ম্যাক্সিমাম হলেই দিয়ে দিব, বাট ওই যে একদম ক্লোজ যেটা আছে উইদিন 1 কিলোমিটারের মধ্যে ওইটাতে আপাতত দেবো। আর আমরা প্রমোশনের ব্যাপারে যেটা বলতে চাই, প্রমোশন ব্যাপারে আপনারা কোনটা সার্চ থেকেই দেখেছেন যে আমার প্রমোশনের ডিজাইনটি একটু আলাদা থাকে। যাই হোক, এখন তো সবাই প্রফেশনাল, সবার ফেসবুক আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রমোশন করতে পারে। তারপরেও যেটা ব্যানার পোস্টার ভার্সিটিতে আসা, স্কুল কলেজে যাওয়া, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা, এগুলো আমাদের থাকবেই। আর বিভিন্ন জায়গায় আমরা ওই মানে আপনার
এই ছবি থেকে কত টাকা আসবে হল মালিকদের কাছ থেকে আমি জানি না, তবে আমার মনে হয় প্রমোশনের টাকাই আমার বেশি চলে যাবে। কারণ যেই হারে আমি প্রত্যেকটা হলে চারটা পাঁচটা করে মানে বিলবোর্ড ব্যানার পোস্টন মানে প্রতিটা হলে যেভাবে সাজাচ্ছি, এতে করে দেখা যাবে যে আমার হলের থেকে যেই টাকা পাবো তার অধিক টাকা আমার ওই মানে প্রমোশনেই চলে যাচ্ছে।